চোপড়ার পিয়ারিলাল চা বাগান দখলকে কেন্দ্র করে মালিকপক্ষ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষে ছোড়া গুলিতে জখম বেশ কয়েকজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাগান মালিকপক্ষ ও আদিবাসীদের মধ্যে বাগান দখলকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এ নিয়ে একাধিকবার আন্দোলনে নামে আদিবাসীরা। আজকে সেই বাগান দখলকেই কেন্দ্র করে মালিকপক্ষ ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে বেশ কয়েকজনের ছোড়া গুলিতে জখম হয় এমনটাই জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়ার বিশাল পুলিশ বাহিনী। এখনও এলাকা উত্তপ্ত রয়েছে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। আমি শুনতে পারলাম যে আমাদের ভয়েসপিটা ওখানে আমবাড়ি ওই জমিতে, যে ভেষ জমিতে আদিবাসীরা রয়েছেন, সেই জমিতেই নাকি ওই গুলিবিদ্ধি হচ্ছে। আমি পরস্পর তখন সকলকে জানালাম যে এইভাবে হচ্ছে, কী ব্যাপার, কী কারণ। তারপরেও এসপিকে আমি ফোন করলাম, এসপি বললো আমরা জানি, আমাদের পুলিশ গেছে। যখন আপনাদের পুলিশ গেছে, তারপরেও নাকি ওখানে পুলিশের সহায়তায় আদিবাসীদের উপরে এইভাবে বম পিস্তল গুলি করা হয়েছে, এটা আমি পরস্পর জানতে পারলাম। আমি স্পটে পৌঁছাইনি এখনও, আমি এই মাত্র নারায়ণপুর থেকে চোপড়া পৌঁছালাম, চোপড়ায় এই গুলিটি শুনতে পারলাম। কতজন এখনো পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে? আমি শুনতে পারলাম 20-22 জন নাকি গুলিবিদ্ধি হয়েছে। এখন তারা কোথায় আছে? কিছু একটু আগেই ইসলামপুরে এক গাড়ি চলে গেছে, ট্রান্সফার এখান থেকে করে দিয়েছে, ইসলামপুর চলে গেছেন। আর কিছু জন এখানেই আছেন, আরও কিছু জন মনে হয় আসতেছেন, কম যাদের আছে। কী নিয়ে সমস্যাটা, কেন গুলি চালাতে? এখন এটার সমস্যাই এটাই আমরাও বুঝতে পারতেছি না যে ওখানে কী নিয়ে সমস্যা হচ্ছে। এর আগে এসপি সাহেব, আইসির সাহেবে, এর আগের আইসি সাহেবের সাথে আমি বসছিলাম। বসার পরে আমি আমাকে বলছিল যে একটা সমাধান আছে। আমি বললাম ঠিক আছে, সমাধানই বসছি, আপনারা কথা বলেন কীভাবে সমাধান করবেন। আগের এসপি আইসির সঙ্গে আমি কথা বলে সমাধানের ইয়েতে গেছিলাম যে চলুন সমাধান কী ঘরে করেন। তখন ওরা 2 ঘন্টা ধরে, আমি বক্তব্য দিয়েছিলাম আদিবাসী সম্প্রদায় হিসাবে, কিন্তু তারা 2 ঘন্টা কিছু উত্তর দেয়নি। উত্তর না দেওয়াতে আমাকে নিজেই বলতে হলো যে স্যার আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, 7:30-8 বাজে যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছি, আমি বাড়ি চলে গেছি। ওখানে কি জমি নিয়ে কোনো সমস্যা আছে? হয়তো ওদের জন্য জমি নিয়ে সমস্যা আছে। আমাদের তো ডিএম এর থেকে বেলারু পর্যন্ত আমাদের জানা আছে যে ওখানে 62 একর জমি ভেস্টে রয়েছে, সেই আদিবাসীরই সম্পত্তি ওটা। আগেও এরা জঙ্গল ভেঙে খেয়ে আসতেছিল, এখনও ওরা সেই জমিতেই আছেন। তা সত্ত্বেও এখানে কী ব্যাপার হচ্ছে এটা কিন্তু আমারও এ নলেজে আসতেছে না। আপনার নাম? আমার নাম রোহিদাস উরাও, আদিবাসী জমি রক্ষা কমিটির মুখপাত্র রোহিদাস উরাও নাম। তো এই জমি রক্ষা কমিটির তরফ থেকে আপনারা কী পদক্ষেপ নিতে যাচ্ছেন? আমরা পদক্ষেপ এটাই আগে নিচ্ছিলাম, আগেও ছিলাম আমি, যে যেটা এইভাবে বৃত্তান্ত হচ্ছে তাতে আমরা রাস্তা অবরোধ করার জন্য এখনও প্রস্তুত হচ্ছি, যে আমরা 4টা হতে হতে রাস্তা অবরোধ করে দিতে পারি। মানে এই ঘটনা কি মাঝে মধ্যে ঘটে? এর আগেও ঘটছিল, তারপরেও তো ওটা নিয়ে সমাধান হয়ে গেল, কিন্তু আজকে আবার একটা ঘটনা ঘটে গেল অচানক। এটা কিন্তু আমার কোনোভাবেই বিকল্প ছিল না যে আমরা জানি। তখন আমরা ওখানে ছিলাম, ওরা ডাইরেক্ট গুলি চালাতে লাগলো। তখন পুলিশ প্রশাসন ছিল, কিচ্ছু করে নেই ওদের, ওরা দাঁড়ায় ওখানে দেখতে আছে, তাও কিচ্ছু বলে না, গুলি মারছে, অত বোম ফেলছে, তাও কিচ্ছু করছে না ওরা। তাহলে কি পুলিশ প্রশাসনে তাহলে আছে কিসের জন্য? ও তো বলছি এখানে গুলি চালাচ্ছে, ওখানে বোম ফেলছে, কিচ্ছু শুনে না। কেন মারলো, কেন মারলো? আমরা তো ওখানে আছি না, প্যারেল চাইগান সিস্টেটে। ওরা কি কিসের জন্য আসলো, মারে মারে চলে যাচ্ছে আমাদেরকে। কতজন আপনাদের ইঞ্জুর হচ্ছে? হ্যাঁ, কতজন আপনাদের জখম হচ্ছে? আমাদের এখানে আছে 7-8 জন, আবার নিয়ে গেছে মেডিকেলে আগে আগেতে 7-8 জনকে। তো এখানে তাহলে কি হচ্ছে সব তো? তাহলে পুলিশ প্রশাসন টাকা খাইছে, তার জন্য কিছু বলে না এই জন্য? তাহলে আমাদের তাহলে কিছু নাই নাকি? আমরা আদিবাসী, তার জন্য কিছু নাই পুলিশ প্রশাসন? তাহলে আমাদের কিছু নাই? আপনারা এখন কি চাচ্ছেন? আমাদের এখন চাচ্ছি পুলিশ প্রশাসনকে শাস্তি চাই। আমাদের ওদের চোখের সামনে গুলি হচ্ছে, বোম হচ্ছে, কিছু করে না, এখন পুলিশকে শাস্তি চাই। আচ্ছা, ওখানে কি ওই বাগানটা নিয়ে কি কোনো সমস্যা চলছিল এর আগে? সমস্যা ছিল না, আমরা তো বিহারের চা বাগান সিস্টেটে আছি না, ওখানে কিছু চা বাগানে ঠিক। জানি না এখন ওরা যে কেন, ওরা মানে ওরা ওই বাগানটাকে ওরা নিতে চাচ্ছে। ওরা তো আগে থেকে আমাদেরকে পিটাতে চাচ্ছে, আমরা যখন বাগানে ঢুকলাম তখন থেকে ওরা ঝামেলা শুরু করছে, আমরা কিছু বলে নেই। আপনারা কি ওই বাগানের শ্রমিক? হ্যাঁ, ওই বাগানে আমরা তো শ্রমিক, আমরা তো ছোট থেকে ওখান থেকে কাজ করি না ওই বাগানে। তো ওরা তো তাও এখন এরকম, তো কেন
পুলিশ প্রশাসন থাকতেও কেন এরকম হচ্ছে? ওখানে কি পুলিশ ছিল? পুলিশ ছিল, ওরা তো কিছু করে না। পুলিশের সামনেই হয়েছে, পুলিশের সামনে হয়েছে, পুলিশ তো কিছু বলে না। পুলিশের তিন তিনটা ক্যাম্প আছে ওখানে, পুলিশের তাও কিছু বলে না। ওরা কি কি তাহলে কিসের জন্য আছে? আপনার নাম? আমার নাম বাবলু হালদার।